মহিলার নগ্ন ছবি পোস্ট করে কুপ্রস্তাবে আটক শিক্ষক, পরে অবশ্য মুচলেখা দিয়ে ছাড় পেলেন শিক্ষক। ফেসবুকে মহিলা কাপড় ব্যবসায়ীকে কুপ্রস্তাব দেওয়া এবং বিকৃত ছবি পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো দীঘা থানার পুলিশ। জানা গেছে ধৃতের নাম গোপাল সেনাপতি, দীঘা থানার কাশীপুরে তার বাড়ি, পেশায় সে গৃহ শিক্ষক। অভিযোগ, পূর্ব পরিচিত ওই মহিলা ব্যবসায়ীকে শনিবার মাঝরাতে ফেসবুকের ইনবক্সে কিছু অশ্লীল ছবি পাঠানো হয় এবং দেওয়া হয় কুপ্রস্তাব। মহিলা প্রতিবাদ করলে নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে হুমকিও দেওয়া হয়। রবিবার সকালে অভিযুক্তকে ডেকে আনা হয় দীঘায়, মারধর করে মহিলা পুলিশের হাতে তুলে দেন। তাহলে আপনি সার্চ করুন, আমার কথা শুনুন, আপনি সার্চ করুন, আপনি আমাকে নিজে, আমি কিন্তু জ্ঞাত জানি, আমি নিজে করি না, এটা আপনাকে 100% আমি নিজে লিখে কমেন্ট করি। আর উনি বলছেন 12টার দিকে আমার মোবাইল আমার এখন দেখব আমরা টাইম আছে। পরে অভিযুক্তের পরিবারের অনুরোধে ওই মহিলা অভিযোগ তুলে নেন। থানায় মুচলেখা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় অভিযুক্ত শিক্ষককে। আমি বলছি আমি যদি নিজে লিখে পোস্ট করি, আমি তো জানি না মানুষ, হ্যাঁ যদি নিজে লিখে পোস্ট করে দেয় তাহলে তখন হবে কি করবেন? এখন যদি না হয় সেটা তুমি যেটা করাচ্ছো, হ্যাঁ আমি কি করাচ্ছি? ওই যে ভাইরাল গেছে, ওটা যে ছাড়ছো কি করেছি? আমি মিডিয়াতে চাকরি করি, কি হয়েছে তাতে? রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস।